আজকে বরণ করে নেই আমরা এই বছর মেরি নাইকেও আমাদের নিজেদের মতো করে এই বর্ষপরকে আয়োজন করেছি আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমি সম্মানিত মহামানিক স্যারকে মঞ্চে এসে দর্শকদের সাথে বৈশাখ শুভেচ্ছা বিনিময় পরিবেশন করার জন্য অনুরোধ করছি স্যার সবার জীবন ফুলের রঙের মতো রঙিলা হোক আমরা সবাই নিজের নিজের জীবন যতই কষ্ট আসুক যতই ঝড় আসুক আমরা আমাদের জীবনে বৈশাখের সুরে আমাদের জীবনকে সাজিয়ে নিব এই প্রতিজ্ঞা আজকের দিনে সবাইকে ধন্যবাদ শুভ নববর্ষ নিজস্ব রঙে ও রঙে নিজেদের মতো করে রাঙিয়ে দিব যেন বছরের প্রতিটা দিন হয় এমনই রঙিন আর তাই তো এই রং ফং আপনি কখনো পাবেন না যেদিন আপনি মেলা যান অনুষ্ঠান শুরুতেই কোনো সবাইকে নিয়ে যায় মেলায়
আচ্ছা তুমি খাওয়া দাওয়া
Thank you.
সিনিয়র ক্যাডেট যারা ছিল তাদেরকে অনেক নকল করেছি গত বছর। আসলে জুনিয়র ক্যাডেটদের এটা ছাড়া আর কোনো বিনোদনের উৎস ছিল না। আমার যে জিনিসটা আমার সবচেয়ে প্রথম মনে পড়লো সেটা হচ্ছে আমাদের সিনিয়রের আসাদ স্যারের কথা। উনি সম্ভবত উনি আমাদের সবচেয়ে বেশি কমিউনিকেট করতেন আমাদের সাথে এবং প্রতিটা টাইমে আমাদের সবসময় ভালোভাবে গাইড করতেন এবং উনি খুব ভালো একজন মানুষ ছিলেন এবং বেসিক্যালি ওনার টিচিংগুলো আমাদের আসলে অনেক পরবর্তী লাইফে অনেক ইফেক্ট করবে আমি মনে করি। তো আজকে তার সম্পর্কে বলতে গেলে প্রথম যে জিনিসটি মনে পড়ে যে উনি শুক্রবার ও শনিবার ফজর নামাজের পর উনি তার রাজ্যের যত কথা ছিল আমাদের সাথে বলতেন এবং কথাবার্তা ছিল যেমন কিছু কথা ছিল এরকম তখন যদি কেউ তার কাছে ধরা যেত তখন তিনি বলতেন যখন কাউকে ডাকলেন সবাই নর্মালি নিচে তাকিয়ে থাকতো তখন তিনি বলতেন মেড়া 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 মেড়া। তো আজ তার কথা অনেক মনে পড়ছে এবং সার্জারি থাকুন অনেক সুস্থ থাকুন এবং তার শুভকামনা করছি এবং এর বলে সবাইকে শুভ শুভেচ্ছা ভালো থাকুন। ধন্যবাদ। আমরা সবাই তার গান শুনি সবাই অসংখ্য ভাষা করি
সময় দিতে হয়।
আবার তুমি কেন আমার সাথে এরকম করো? আরে সত্যি কথা তো বলি। কি বললা? আচ্ছা না আর বলো, যাও। দেশি মেয়ে পড়াতে চাও, বেশি করে ফান্ডা খাও। আমাদের অনুষ্ঠানে আজ মেলা খেলা গান অভিনয় সবই তো হলো, তবে নাচের সাজ ও অভিনয়ের ঝাঁজকে যদি একই সাথে পাওয়া যায় কেমন হতো? এবারে এরকম একটি পরিবেশনা নিয়ে আসছে সিরিয়াল ফিল্মের ক্যারেক্টার, আশা করি সবাই ভালো লাগবে।
তোমার বাংলা গাড়িতে আমি যাব না, আমরা
চিন্তা
Hi, 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 hi
আপনার গোলাম পিটি শেষ করে এলাম। তুমি আসছো, এবার বলুন দ্বিতীয় ইচ্ছা। এবার কোন ইভেন্ট? এবার ইন্ট্রিং ছ, এবার হলো পেরে। ও মাই গড, আমি পারবো না, আমি বের করতে পারবো না। যাও তাড়াতাড়ি আমার প্যারেন্টটা করে আসো, যাও। হুজুর, আপনি কি চাইছেন? আমি আপনাকে দিতে পারি বিএমডাব্লিউ গাড়ি, সুরম্য বাড়ি, উলালা আইফোনের চড়াচড়ি। না, একাডেমিতে আইফোন দিয়ে আমি কি করবো? যাও তো ব্যারেক করে আসো। বাংলার প্রভা, বলিউডের ক্যাটরিনা, হলিউডের পামেলা, আছে বেবিটো, সানি সানি সানি। ও লাগবে না তোমার মাস্তি, এমআই ফান্ডার পার্টি। আমি পারবো না হাজার, সময় যাচ্ছে, আমাদের রুচি বদলাচ্ছে, আর আমাদের প্রজন্মের কাছে ব্যান্ড সং, রক গান এগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতিতেও গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর তাই তো অন্য সব ধরনের আয়োজনকে সঙ্গে রেখে আমরা কনসার্টকে বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার সকল প্রজন্মের জন্য রয়েছে কনসার্ট, এবং পরিবেশন করবে আমাদের বাংলাদেশ মেরিন একাডেমির মিউজিক ব্যান্ড দল। জোরে হাততালি হয়ে যান। Thank you.
যা